বন্ধুরা, আমি প্রলয় আর একবার আপনাদের সকলের সামনে চলে আসলাম একটা সুন্দর ম্যাজিক নিয়ে। আসুন, একটা ম্যাজিক শিখি সিরিজে। এরকম সুন্দর সুন্দর ম্যাজিক আপনারা শিখতে পাচ্ছেন, ঘরোয়া জিনিস দিয়ে আপনারা ম্যাজিক শিখতে পাচ্ছেন, তাই ঘরোয়া জিনিস দিয়ে ম্যাজিক শেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যে কোনো বন্ধু বান্ধবকে এরকম ধরনের ম্যাজিক দেখিয়ে আনন্দ দিন, দেরি না করে আরও যে ম্যাজিক শেখানো আছে সেই ম্যাজিকগুলো আপনারা শিখতে পারেন। তাই দেরি করবেন না, যান। একই ধরনের জিনিস দিয়ে ডিফারেন্ট টাইপ ম্যাজিক দেখানো আছে, ঘরোয়া জিনিস, ঘরের জিনিস দিয়ে আপনারা সেই ম্যাজিকগুলো করতে পারবেন। আসুন, সেরকমই আরো একটা ম্যাজিক আপনাদের সকলের সামনে, রিঙের ম্যাজিক। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিংটা কিন্তু একেবারে ভ্যানিশ হয়ে গেছে। কিভাবে ভ্যানিশ হলো বা কিভাবে ভ্যানিশ করা যায়, আশা করছি আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। যদি আন্দাজ না করতে পারেন, শিখিয়ে দেওয়া হচ্ছে। খুব সহজ কয়েন ভ্যানিশ করার থেকেও সহজ পদ্ধতি রিং ভ্যানিশ করা। যে কোনো কারোর সামনে আপনারা রিং ভ্যানিশ করে দেখাতে পারেন। তো রিংটা রিংটা প্রথমে আপনাকে বুড়ো আঙুলে এমন জায়গায় রাখতে হবে যাতে বুড়ো আঙুলে আপনার রিংটা ফেসে যায়। এবার আপনি যখন রিংটা দেখাচ্ছেন, এখানে নিচ্ছি, তখন আপনি করছেন বুড়ো আঙুলে রিংটা ফাঁসি নিচ্ছেন। আর একই টাইমে আপনাকে করতে হবে, যখন আপনি রিংটা রাখছেন তখন আপনাকে হাতটা বন্ধ করতে হবে, বুড়ো আঙুলটাতে রিংটা ফাঁসাতে হবে। আর দেখবেন, লক্ষ্য করবেন হাতের ফাঁক দিয়ে কিন্তু এটা দেখা যাচ্ছে। চেষ্টা করবেন হাতের ফাঁক থেকে কোনোভাবে না দেখা যায়, আপনারা চেষ্টা করবেন হাতের ফাঁক থেকে যেন না দেখা যায়, সম্পূর্ণ ভ্যানিশ। তো এভাবেই ম্যাজিকটা আপনারা দেখাতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে ম্যাজিক এখানে শেখানো হচ্ছে, খুব তাড়াতাড়ি আপনারা ম্যাজিক শিখে যে কোনো বন্ধু বান্ধবদের আনন্দ দিতে পারবেন। তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই সকলকে ম্যাজিক দিকে আনন্দ।